নমস্কার, আমি সাগরিকা ব্যানার্জি। NIOS এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের চর্চার বিষয় হলো পরিবেশ, মানে এনভায়রনমেন্ট। আমরা যেটা পড়ছি পরিবেশ বিজ্ঞান ও শিক্ষা। প্রথমেই আমি আপনাদের কাছে আমাদের আজকের বিষয়ের বিষয়সূচিটা দেখিয়ে দিচ্ছি। আমরা যেগুলো চর্চা করব তার প্রথম টপিক হলো পরিবেশের অর্থ, তারপরে বিভিন্ন ধরনের পরিবেশ, পরিবেশের গুরুত্ব, পরিবেশের সংরক্ষণ আর পরিবেশের সাথে শান্তিপূর্ণ জীবনযাপন। পড়ানো শুরু করার আগে আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের কাছে আপনাদের পরিবেশটা কী? হয়তো আমি অনেক ধরনের উত্তর পাব। গাছ, জন্তু, জানোয়ার, মানুষ, পাহাড়, নদী, আকাশ ইত্যাদি ইত্যাদি। আপনাদের সবার উত্তর কিন্তু সঠিক। আমাদের আশেপাশে প্রতিটা জিনিস আমাদের পরিবেশের মধ্যে আসে, আমাদের পরিবেশের অন্তর্গত আসে। আমরা যাও দেখতে পারি আমাদের আশেপাশে একটা মাইক্রো অর্গানিজম, বড় আর অতি বড় বস্তু পর্যন্ত প্রতিটা জিনিস আমাদের পরিবেশ। প্রতিটা মানুষ নিজের পরিবেশকে নিজের মতন করে বর্ণনা করতে চায়। আসুন আমি একটা ছোট এক্সাম্পল, উদাহরণ দিয়ে এটাকে চর্চা করি। এইটা একটা হাতি, আর যদি তিনজন নেত্রহীন বালককে আমি যদি এর কাছে ছেড়ে দিই, প্রথমজন ওর ল্যাচটি ধরেছেন, দ্বিতীয়জন ওর পাটি ধরেছেন, তৃতীয়জন কানটি ধরেছেন। তাহলে ওরা তিনজনেই নিজের মতন করে এর বর্ণনা দেবে। যদি আমি প্রথম ছাত্রকে জিজ্ঞেস করি এটা কি, ছাত্রটা বলবে এইটা একটা রোপ। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলে ও আমাকে উত্তর দেবে এটা একটি স্তম্ভ, মানে পিলার। তৃতীয়জন আমাকে উত্তর দিল এটা তো ফ্যান, পাখা। এরা তিনজনই কিন্তু নিজের উত্তর সঠিক দিয়েছেন। ওরা যেটা অনুভব করেছে সেটাই ওদের পরিবেশ। ঠিক এমনিভাবেই আমরা যেটা অনুভব করি আমাদের পরিবেশটা কিন্তু সেই রকমই। তাই জন্যে যখন আমরা কোনো বাচ্চাদের সাথে কথা বলি, কেউ একই পরিবেশের মধ্যে হয়তো গাছ দেখতে পারে, বা একটা পরিবেশের মধ্যেই ওরা কিন্তু জীবজন্তুকে দেখতে পারে, তাই এটা বলা হয় আমাদের আশেপাশের প্রতিটা জিনিস আমাদের পরিবেশের অন্তর্গত। এখন আমরা এটা বলতে পারি কি আমাদের পরিবেশ সমস্ত প্রাণী ও মানুষের সুস্থ আর স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্যে যে পারিপার্শ্বিক অবস্থার দরকার তাকেই আমরা পরিবেশ বলি। মনে রাখবেন সমস্ত জীবিত এবং নির্জীব বস্তু এই পরিবেশের মধ্যেই আসে। জীবিত বা নির্জীবিত বস্তু দিয়ে আমার বলার মানে হলো বায়োটিক আর এবায়োটিক কম্পোনেন্টস। আমাদের পরিবেশের মধ্যে একদিকে যেখানে মানুষ, জীবজন্তু, পশু পাখি আছেন, অন্যদিকে আমরা পাথর, মাটি, হাওয়া
বা বায়ু, জল, এইসবও আমাদের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এইসব দিয়েই আমাদের পরিবেশ তৈরি। আমাদের আশেপাশের সব কিছুই আমাদের প্রকৃতির একটা অংশ, আমরা এখানে এটাই বুঝতে পারছি। তার মানে এটাও হতে পারে এই পরিবেশটা প্রকৃতি আর মানুষ তৈরি করেছেন। আসুন এই বিষয়ের অন্য পর্যায়ে চলে যাই। বিভিন্ন ধরনের পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রতিটা মানুষ নিজের হিসেবে নিজের পরিবেশকে বর্ণনা করে। সেই হিসেবে পরিবেশকে তিন রকম ভাগে বিভাজিত করা হয়েছে, প্রাকৃতিক পরিবেশ, মানব সৃষ্ট পরিবেশ আর সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানে হলো ন্যাচুরাল এনভায়রনমেন্ট, মানব সৃষ্ট পরিবেশ মানুষের তৈরি বা ম্যান মেড এনভায়রনমেন্ট, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ তার মানে হলো সোশিও কালচারাল এনভায়রনমেন্ট। আসুন প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে কিছুটা জেনে নিই। পৃথিবীর সমস্ত জড় বা জীবিত বস্তু একসাথে যখন আসে সেটাকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়। আমরা আগে এই সম্বন্ধে কথা বলে নিয়েছি, মানুষ, প্রাণী, পাখি, গাছ ইত্যাদি সবই আমাদের প্রাকৃতিক পরিবেশে আসে। প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খালি এই চার পাঁচটি জিনিস নিয়ে চলে না। প্রাকৃতিক পরিবেশ হলো সীমাহীন। প্রাকৃতিক পরিবেশটা আমি যদি আপনাদের চেনাতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন গাছ, সব রকম গাছপালা, ছোট বড়, পোকামাকড়, জলের মধ্যে থাকার প্রাণী, আকাশের যা কিছু আছে ওইসব, আমাদের মাটি, এই সব কিছুই কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ। আমি এখানে আপনাদের আরও কিছু উদাহরণ দিতে পারি, আমাদের বায়ু, আমাদের জল, পাহাড়, এই সবই কিন্তু আমাদের প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশের মধ্যেই কিন্তু আমাদের সূর্য, তারা বা চাঁদও আসে। শিক্ষকদের কাছে আমি এটা বলতে চাই, আপনারা যখন আপনাদের ছাত্রদের পরিবেশের সম্বন্ধে পড়াবেন তখন এটা মনে রাখবেন কি পরিবেশের প্রতিটি অংশ জানার দরকার। আসুন আমরা এবারে চলে যাই মানব সৃষ্ট পরিবেশ। মানব সৃষ্ট পরিবেশ মানুষ নিজেই রচনা করেছে। আপনারা বলতে পারেন নিজের চাহিদাগুলোকে পূর্ণ করার জন্যে মানব যে জিনিসগুলোকে রচনা করেছেন সেইগুলোই মানব সৃষ্ট পরিবেশ। আপনাদের জন্য আমি এটাকে আবার একটুখানি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। মানব সৃষ্ট পরিবেশ মানব সৃষ্ট পরিবেশ অনন্তকাল থেকে মানুষ কিন্তু বন জঙ্গলে থেকে এসেছে। যেমন যেমন মানুষ প্রগতি করেছে তেমন তেমন এই বন জঙ্গল প্রকৃতিকেও নষ্ট করে ফেলেছে। নষ্ট করার কারণ হলো ওর নিজের চাহিদা। ও বানিয়ে ফেলেছে
বড় বড় বিল্ডিংস, রাস্তা, গাড়ি, স্কুল বা হসপিটাল, এছাড়াও অনেক কিছু নিজের চাহিদাটাকে পূর্ণ করার জন্য বানিয়েছে, যেমন আমরা বলতে পারি হোটেল বা রেস্টুরেন্টস। এছাড়াও অনেক কিছু আপনার নিজের আশেপাশে এমনি দেখতে পারেন যেগুলো মানুষ দ্বারা নির্মিত। মানুষ দ্বারা নির্মিত প্রতিটা জিনিস মানব সৃষ্ট পরিবেশের মধ্যে আসে, এটা এখানে জেনে নেওয়া দরকার। মানব সৃষ্ট পরিবেশ মানুষ নিজের চাহিদা পূর্ণ করার জন্য বানিয়েছে, কিন্তু এই চাহিদাটাকে পূর্ণ করার জন্যে ও আমাদের প্রকৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। চলে যাই এখন আমরা পরের পর্যায়ে, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ, সোশিও কালচারাল পরিবেশ। একরকমে এই পরিবেশটাও আমরাই তৈরি করেছি, এটাকেও মানবসৃষ্ট পরিবেশ বলা যায়। মানুষের আচার বিচার, সম্প্রদায়, ধর্ম তো ইত্যাদি দিয়ে এই পরিবেশটা তৈরি। একটা বাচ্চা যখন জন্ম নেয়, ও কিন্তু কিছু শিখে আসে না, ও আস্তে আস্তে নিজের আশেপাশের পরিবেশকে চিনতে শেখে। ওখান থেকেই ও নিজের পরিবারজনকে চেনে, তারপরে নিজের আশেপাশের লোককে চেনে, ও এটা জানতে পারে কি এই আমাদের আচার বিচার কেমন হওয়া উচিত। ও যখন স্কুলে যায় তখনও স্কুলের সম্বন্ধে অনেকটাই জানে। এই ধরনের পরিবেশ যেটা আমাদের নিজেদের মধ্যে থাকা, এই সমাজের মধ্যে থাকা শেখায়, সেটাকে আমরা সামাজিক সাংস্কৃতিক পরিবেশ বলতে পারি। একটা ছোট উদাহরণ এখানে দিয়ে দিচ্ছি আপনাকে। যদি একটা বড় গেট টুগেদার হয়, ওই গেট টুগেদারে আপনাকে যেতে হলে কিছু নিয়ম মানতে হবে। আপনাকে ভালো করে সাজগোজ করতে হবে, আপনাকে প্রেজেন্টেবল তৈরি হতে হবে, খাবার কিছু নিয়ম কানুন মেনে নিতে হবে। এইগুলোই হলো সামাজিক সাংস্কৃতিক পরিবেশের কারণ। এই পরিবেশটাতে থাকতে হলে আমাদের সামাজিক নিয়মগুলোকে মেনে চলতে হবে। তাহলে এখন আমরা পড়ে নিলাম তিন রকমের পরিবেশ: প্রাকৃতিক পরিবেশ, মানবসৃষ্ট পরিবেশ আর সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। এই পরিবেশের মধ্যে থাকতে হলে এটা জেনে নেওয়া দরকার পরিবেশটা আমাদের জন্য কি গুরুত্ব রাখে। পরিবেশের গুরুত্ব: সব জীবন্ত প্রাণী বাঁচবার জন্যে এক উপরে নির্ভরশীল। আমরা আমাদের জৈবিক ও শারীরিক চাহিদার জন্যে পরিবেশের উপরে নির্ভর। এই পয়েন্টগুলোকে আমি আরও একটু বর্ণনা করে দিচ্ছি। সব জীবন্ত প্রাণীরা বাঁচবার জন্যে এক উপরে নির্ভর। এখানে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, একটা বন বা একটা জঙ্গল। জঙ্গলে গাছপালা আছে, জল আছে, মুক্ত বায়ু আছে, তাই জন্যে ওই জঙ্গলে অনেক প্রাণী থাকতে পারে। আপনারা একটা প্রশ্ন এখানে করতে পারেন, এটা দিয়ে মানবের কি লাভ? বনে বা জঙ্গলে অনেকগুলি উৎপাদ হয় যেইগুলো আমাদের জন্যে অনেকটাই দরকার। আমরা জঙ্গল থেকে কাঠ পাই, আমরা জঙ্গল থেকে অনেক রকম, ওই ওখানের জঙ্গলের গাছগুলো থেকে অনেক রকম ওষুধ পাই। এখানে আবার একটা কথা বলে দিচ্ছি, এই জন্যেই গাছগুলোকে কেটে দেওয়া হচ্ছে, জঙ্গলগুলো শেষ হয়ে যাচ্ছে মানুষের চাহিদার জন্য। এই উদাহরণটাকে আমি আবার নিয়ে আসছি, তার মানে হলো
জঙ্গলের প্রাণীরা? জঙ্গলের গাছপালা জল বায়ুর উপরে নির্ভর, মানুষ জঙ্গলের উৎপাদের উপরে নির্ভর, আর জঙ্গল মানুষের উপরে নির্ভর। মানুষ যদি কেটে ফেলে জঙ্গল শেষ হয়ে যাবে, আর মানুষ যদি জঙ্গলটাকে বাঁচিয়ে নেয় তাহলে ওটার সংরক্ষণ হয়ে যাবে। পরিবেশের গুরুত্ব আমাদের সবার জন্যে খুবই দরকার। একটা ছোট বাচ্চা যখন নিজের জীবনের প্রথম পা কোনো একটা স্কুলে রাখে, ও কিন্তু নিজের জীবনের অভিজ্ঞতা ওখান থেকেই শুরু করে। সেই সময় একটা সুন্দর পরিবেশ ওকে দেওয়া দরকার। এই পরিবেশটা ওর পূর্ণ জীবনের শিক্ষা। এইটাই হলো পরিবেশের গুরুত্ব। পরিবেশের গুরুত্ব আমি একটারও কথা বলে দিতে চাই। আপনারা হয়তো শুনেছেন ফুড চেইন, খাদ্য শৃঙ্খলা। খাদ্য শৃঙ্খলা পরিবেশের একটা দারুণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এক উপরে নির্ভরশীল। একটা শাকাহারী প্রাণী ঘাস খাবে, ওই প্রাণীটাকে কিন্তু একটা বড় প্রাণী খেয়ে নেবে। এটাই হলো একটা খাদ্য শৃঙ্খলা। আসুন এটাকে আমি আপনাকে আপনাদের বুঝিয়ে দিই। ফুড চেইন, আমরা ফুড চেইনের সম্বন্ধে কিছুটা জেনে নিই। ঘাসের উপরে নির্ভর আছে অনেকগুলো প্রাণী। আমরা এখানে যে প্রাণীটাকে নিয়ে নিচ্ছি সেটা হলো হরিণ। হরিণটাকে খাবার জন্যে বাঘ আছে। এই যে আত্মনির্ভর, ঘাসটা না হলে হরিণ কি খাবে, হরিণ না হলে বাঘ কি খাবে, এইটাই হলো আমাদের পরিবেশের গুরুত্ব। আসুন আমরা একটা অন্য পর্যায়ে চলে যাই। এরপরের আমাদের বিষয় হলো আমাদের প্রকৃতির সংরক্ষণ। এই প্রকৃতিকে আমরা নিজের মা বলি। আমরা জানি এই প্রকৃতি থেকে আমরা অনেক কিছু পাই, তাহলে এই প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু কাজ করা উচিত। আমরা এই প্রকৃতিটাকে বাঁচিয়ে নেবার জন্য যা কিছুও করতে পারি সেটাকেই প্রকৃতি সংরক্ষণ বলা হয়। তার মানে হলো এনভায়রনমেন্ট কনজারভেশন। প্রত্যেক মানুষ নির্মিত বস্তু প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদাগুলির উপরে নির্ভর, কিন্তু প্রাকৃতিক সম্পদ আবার কখনো তৈরি করা যাবে না। যেমন কয়লা বা পেট্রোল, কয়লা বিদ্যুৎ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, পেট্রোল গাড়ি এবং মোটর বাইকের দ্বারা ব্যবহার করা হয়। আমরা বিদ্যুৎ এবং পেট্রোল ছাড়া অনেক গুরুত্বপূর্ণ মানুষ তৈরি বস্তুর গুণকে ব্যবহার করতে পারব না। আসুন এই পয়েন্টগুলোকে আমরা একটু বর্ণনা করে নিই। মানুষ দ্বারা তৈরি প্রতিটি জিনিস, প্রতিটি বস্তু প্রকৃতির উপরে নির্ভর। আমরা বাড়ি বানাবো, আমরা নিজের ফার্নিচার বানাবো, এই প্রতিটি বস্তু বানাবার জন্যে আমরা প্রকৃতি থেকে কিছু না কিছু চেয়ে নিচ্ছি। আমরা যদি সবসময় চেয়ে নেব তাহলে প্রকৃতিটাকে দেব কখন? এই দেয়াটাকেই প্রকৃতি সংরক্ষণ বলা হয়। আপনারা সবাই জানেন প্রকৃতির সম্পদ খুবই লিমিটেড, খুবই কম। প্রকৃতির সম্পদ তৈরি হতে অনেক বছর লাগে, 200 বছর, 300 বছর বা 500 বছর। আমরা নিজের জন্য যদি আমরা
প্রতিটি সম্পদকে ব্যবহার করে ফেলি, তাহলে এই সম্পদ তৈরি হতে কিন্তু আবার 200 বা 300 বছর লাগবে। এটা জেনে নেওয়া দরকার এই সম্পদগুলোর ইউজেজ বা সম্পদগুলোকে ব্যবহার করা আমাদের কম করে দিতে হবে বা বুঝে শুনে এইগুলোকে ব্যবহার করতে হবে। মানুষ গাড়ি তৈরি করেছে, যদি পেট্রোল না পাওয়া যায়, ডিজেল না পাওয়া যায়, তো ওর গাড়ির বানাবার কোনো মানেই থাকবে না। তাই জন্য গাড়ি বানাবার আগে মানুষের এটা ভাবা দরকার কি আমাদের পেট্রোলটা প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারবো কি না। দূষণের কারণে কখনো কখনো প্রাকৃতিক সম্পদ অব্যবহার হয়। জল, বায়ু, এইগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। আমরা যতটাই দূষণ ছড়ায় জল আর বায়ু অতটাই নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে পৃথিবীতে জলের পার্সেন্টেজ কিন্তু কম হয়ে যাচ্ছে। আমাদের ছাত্রদের এটা জানানো উচিত, প্রাকৃতিক সংরক্ষণের জন্য আমাদের এখনই কিছু একটা করতে হবে। দূষিত বায়ু বা দূষিত জল, এটাই থেকে যাবে আমাদের জন্য যদি আমরা প্রকৃতি সংরক্ষণ না করতে পারি। যদি আমরা প্রকৃতি সংরক্ষণ করতে পারি, তাহলেই আমরা পরিবেশের সাথে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারব। আমরাও আমাদের পরিবেশকে অনেক রকম প্রভাবিত করি। আমরা যত আমাদের পরিবেশের সম্পর্কে সচেতন হব, ততই আমরা নিজেদের পরিবেশকে ভালোভাবে প্রভাবিত করতে পারব। আমরা যদি তা করি, তবে আমাদের পরিবেশ শান্তিতে বসবাস করতে দেবে। আসুন একটু বর্ণনা জেনে নিই। আমাদের পরিবেশ অনেক প্রকারে আমাদের প্রভাবিত করে। এই পরিবেশ থেকে আমরা অনেক কিছু শিখি। এক অন্যকে সাহায্য করা আমরা এই পরিবেশ থেকে শিখেছি। প্রকৃতির প্রতিটি জিনিস মানুষকে সাহায্য করার জন্যে হাত এগিয়ে দিয়েছে। এই সাহায্য করাটা, সহযোগিতা আমরা প্রকৃতি থেকেই শিখেছি। আমরাও আমাদের পরিবেশকে অনেক প্রকারে প্রভাবিত করি। মানুষও তো পরিবেশকে প্রভাবিত করে। আপনারা এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারেন, কি করে? আমি জানিয়ে দিই, পরিবেশকে আমরা প্রভাবিত করি পরিবেশকে নষ্ট করে। গাছ কেটে দিয়ে, জন্তুদের বাড়িঘর নষ্ট করে দিয়ে আমরা আমাদের পরিবেশকে প্রভাবিত করছি। আমরা যত আমাদের পরিবেশের সম্পর্কে সচেতন হব, ততই আমরা নিজেদের পরিবেশকে ভালোভাবে প্রভাবিত করতে পারব। আমাদের এখানে এটা জেনে নেওয়া দরকার, পরিবেশকে বাঁচাবার জন্যে আমরা কি করতে পারি। আমরা যদি এটা জেনে নিই, তাহলে আমরা নিজের পরিবেশকে ভালোভাবে বুঝতে পারব, পরিবেশকে বাঁচাবার জন্য সাহায্য করতে পারব। আমরা সবাই মিলে যদি নিজের পরিবেশকে বাঁচিয়ে নেবার জন্য একটা সংকল্প করে নিই, তাহলে এই পরিবেশের সাথে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারব। আমাদের পরিবেশ, এটাকে আমি আপনাদের এই ডায়াগ্রাম, এই চিত্র দিয়ে বোঝাতে চেষ্টা করছি। আমাদের পরিবেশটা তৈরি 3টে ফ্যাক্টর দিয়ে, ফিজিক্যাল, ভৌত, বায়োলজিক্যাল, জৈবিক, সোশিও কালচার, সামাজিক আর সাংস্কৃতিক। ভৌত পর্যাবরণে চলে আসছে আপনার জল, বায়ু, মাটি।
জৈবিক পর্যাবরণে আমরা ধরে নিতে পারি গাছপালা, মানুষ, জীবজন্তু। সামাজিক আর সাংস্কৃতিক পর্যাবরণে চলে আসে আমাদের আচার বিচার, আমাদের সংস্কৃতি। আপনাদের এখানে এটা জানিয়ে নেওয়া দরকার, এই তিনটে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই তিনটাকে যদি আমরা মিশিয়ে নিতে পারি, তবেই আমরা একটা সুখের জীবন যাপন করতে পারব। দেখুন, এই মাঝখানের ভাগটায় এটা হলাম আমরা। আমরা সব সময় এই তিনটি পরিবেশের সাথে সম্পর্কে থাকি। তাই জন্য এই তিনটি পরিবেশকেই বাঁচিয়ে নেওয়া আমাদের জন্য দরকার। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। যদি আমরা জল বা বায়ু পেতে বন্ধ করে দিই, তাহলে আমাদের জীবনের কী হবে? যদি আমাদের পৃথিবীতে গাছ বা মানুষ না থাকে, তাহলে কী হবে? এই দুটো থাকার সত্ত্বেও যদি আমরা আমাদের আচার বিচার না বদলাতে পারি, তাহলে এই দুটোর কোনো মানে থেকে যাবে না। মানুষকে পৃথিবীতে বাঁচার জন্যে এই তিনটের সাথেই সামঞ্জস্য স্থাপিত করা দরকার। আপনারা এখানে বুঝে গেছেন কি আমাদের জন্য আমাদের পরিবেশটা কতটাই দরকার? আসুন আমরা সংক্ষিপ্তে জেনে নিই আজ আমরা কি শিখলাম। আমরা শিখলাম আমাদের আশেপাশের সব কিছুই আমাদের পরিবেশ। এই পরিবেশটা জীবিত আর নির্জীবিত বস্তু দিয়ে তৈরি। পরিবেশ তিন ধরনের হয়, প্রাকৃতিক পরিবেশ, মানব সৃষ্ট পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। আমাদের প্রতিটা পরিবেশ আমাদের জন্য মহত্বপূর্ণ। পরিবেশের গুরুত্ব প্রতিটা জীবনে দরকার। পরিবেশ না হলে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারবো না। পরিবেশ সংরক্ষণ, এই পরিবেশে বেঁচে থাকার জন্যে মানুষ আর প্রাণী সবাইকে এই পরিবেশের সংরক্ষণ করা দরকার। আমি আশা করছি আজ আমরা যা চর্চা করেছি সেটা আপনাদের জন্যে উপযুক্ত হোক। নমস্কার।